আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। শুরু করে দক্ষিণ উত্তর পুরো উত্তরবঙ্গ নিয়ে আজকে শিলিগুড়িতে আমরা একটা সিম্বলিক সিলিন্ডার গ্যাস নিয়ে আমরা একটা মিছিল করেছি। এই মিছিলটা এই কারণে করলাম যে প্রধানমন্ত্রী আপনি বাংলায় কোনো কাজ করতে আসেন না, কুৎসা করতে অপপ্রচার করতে আসেন, সেটা আপনি রাজনৈতিক কারণে আসতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বাংলায় আজকে প্রচার করতে এসেছেন, প্রচার করবার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকার মতো হয়েছে, এই জবাব আপনাকে দিতে হবে। আগে বলুন ডিজেলের দাম কেন বেড়েছে, জবাব দিন। পেট্রোলের দাম কেন বেড়েছে, জবাব দিন। গ্যাসের দাম কেন বাড়ছে রোজ, জবাব দিন। বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয় আর 900 টাকায় গ্যাস কিনে ফোটাতে হয়, বুঝতে পারছেন? বিনা পয়সায় চাল আর ফোটাতে গেলে 900 টাকা। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা এবার জিজ্ঞেস করুন। বড় বড় ভাষণ দেন, এসে শুধু বলেন বাংলায় পরিবর্তন হোগা। আরে বাংলায় পরিবর্তন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, পরিবর্তন দিল্লি মে হোগা, আপকা জানা পড়েগা। জান না, যতগুলো ইলেকশন হচ্ছে দেখে নিন, আগামী দিনে তো 5টা স্টেট ইলেকশন আছে, 5টায় 5টা ঝক্কা খাবেন। তামিলনাড়ুতে হারবেন, কেরালায় হারবেন, আসামে হারবেন, বাংলায় হারবেন, সব কোটাতে হারবেন। লজ্জা নেই, চলে এসে বলছে বঙ্গাল মে মহিলাও কো মর্যাদা নেহি দেতা হে, রান্নার ঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে। আরে আমার মা বোনেরা তো রাত 10টায় রাস্তায় ঘোরে, রাত 12টায় ঘোরে, দরকার হলে ভোর 4টায় ঘোরে। আপনার বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ বিকেল 3টে মেয়েরা বেরোতে পারে না, মধ্যপ্রদেশে বেরোতে পারে না, বিহারে বেরোতে পারে না, গুজরাটে বেরোতে পারে না। নরেন্দ্র মোদী পরশুদিনও তো হাতরাসের আরো ঘটনা ঘটে গেছে, একদিনে 3টে মেয়ে রেপ হলো, তার বাবা প্রতিবাদ করতে গেল, তাকেও মার্ডার করে দিলেন আপনাদের লোকেরা, আর আজকে বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাংলা তো সোনার বাংলা বানা একা, বলো দিল্লি কত বেশ দিয়া, দিল্লি কা লাল কেল্লা কো বেশ দিয়া, কব তাজমহল কো বেশ দেঙ্গে, ইন্ডিয়ান রেলওয়ে কো বেশ দিয়া, BSNL কো বেশ দিয়া, কল ইন্ডিয়া কো বেশ দিয়া, ডিফেন্স কো বেশ দিয়া, এয়ার ইন্ডিয়া কো বেশ দিয়া, হাই কাহা, খালি ইন্ডিয়া কা নাম বদলনা হ্যায় আপকা নাম পে, বাকি তো এই হ্যায়। শরম লাগতা হ্যায় কি আজ বল্লভ ভাই পটেল উসকা নাম পে জো স্টেডিয়াম থা আপকা নাম পে কর দিয়া। আচ্ছা দেখো, কোভিড মে ইতনা লোক মরা, ইতনা বড়ি প্রবলেম হুয়া, এক দিন কে লিয়ে দেখনে নাই আয়া, তব ডর কে মরতে থে আর ভার্চুয়াল করতে থে। মেনে কোভিড কা টাইম ভি রাস্তায় জাকে জাকে রাউন্ড বাড়া কে হাম বাজার মে ঘুমা, রাস্তা মে ঘুমা, হসপিটাল মে ঘুমা, কাহাঁ যাব। আর আজকে ইঞ্জেকশন আমরা পয়সা দিয়ে কিনতে চাইছি, ইঞ্জেকশনের মধ্যে মোদীর মুখ লাগিয়ে দিয়েছে, বুঝুন, কোভিড ইঞ্জেকশন তার মধ্যে মুখ লাগিয়ে দিয়েছে, তার মানে উনি হচ্ছেন কোভিড, কোভিড যাবেন না সামনে, গেলেই কোভিড ভ্যাকসিন, গেলেই কোভিড খেয়ে নেবে, তারা করবে এইরকম হয় কেউ? ইঞ্জেকশনও নিজের না, নিজের ছবি, রাস্তাও নিজের নামে, ঘরবাড়িও নিজের,
করেছেন। আর দেখুন ইসরোতে পাঠিয়ে দিচ্ছে নিজের নাম আর ছবি। লজ্জা থাকা দরকার, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর তাই বাংলায় এসে এসে বারবার বলে তোলাবাজি, সবচেয়ে বড় তোলাবাজ তো আপনি। সেল বিক্রি কত? একটা গরিব লোক তো আপনারা করলে কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? সেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? কল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজালা গ্যাস কহা গিয়া? উজালা, উজালা কা রোশনি কহা গিয়া? ক্যাক রিপোর্ট মে ভি বোলা কি উজালা মে স্ক্যান্ডেল হুয়া, উজালা মে আপকা আদমি সব খা লিয়া, গড়বড় কিয়া, তোলাবাজি খালি নেই কিয়া, কোটি কোটি রুপিয়া খা লিয়া। সিন্ডিকেট, হোয়াট সিন্ডিকেট? ইন্ডিয়া নোজ অনলি ওয়ান সিন্ডিকেট, দ্যাট ইজ নরেন্দ্র মোদি আর অমিত শাহ, দেয়ার ইজ নো আদার সিন্ডিকেট। অনলি ওয়ান সিন্ডিকেট ইজ ওয়ার্কিং ইন ইন্ডিয়া, নরেন্দ্র মোদি আর অমিত শাহ। কই বিজেপি কো ভি বাত নেই শুনতা হ্যায়? আরে ও পহলে বিজেপি কা লোক বলতে থে কি বলেছে? বলে মমতা ব্যানার্জিকে 365 ধারা করে দাও। আমি বললাম করে একবার দেখাও না, তারপরে দেখবে মমতা ব্যানার্জির মেটেরিয়ালটা কি। এখন তো আমি দেখছি বিজেপি যেই 365 ধারা করে দিয়েছে, কারণ বিজেপির কোন ব্লক নিতে হবে দিল্লি কন্ট্রোল করছে, পুরো কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দিয়েছে বিজেপি পার্টিটাকে, লজ্জাও করে না। আর আজকে বড় বড় কথা আর বাংলায় স্বপ্ন দেখাচ্ছে উনি সোনার বাংলা করে দেবেন। ওনার সোনার তো দরকার নেই, ভারতবর্ষটাকে সোনার করেছে। কেরোসিন পাচ্ছেন? কেরোসিনের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, ব্যাংকগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আর মোদি বেড়ে যাচ্ছে। দেখুন, দেখো আমি বড় হচ্ছি, আমি বাড়ছি, আমি বাড়ছি মাম্মি, আমি বাড়ছি।